শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এই বইটার একটা মজার জিনিস দেখে আপনাদেরকে, অনেক তো আছে, তো এই বইটার 253 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, আমরা বেতার নামাজ কয় রাকাত পড়ি? 3 রাকাত পড়ি না? দোস্তরাও বিপদে পড়ে 3 রাকাত মাঝে মাঝে পড়ে, তবে বলে কি যে 3 রাকাত পড়লেও 2 রাকাতের পরে বৈঠক করা যাবে না, 2 রাকাতের পরে বৈঠক করা। দেখেন 253 নম্বর পৃষ্ঠায় এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখছে, বেতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। বেতর 3 রাকাত পড়লে কেমনে পড়তে হবে? এরপরে ব্যাখ্যা লিখছে, 3 রাকাত বেতর পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না, মাঝে কোনো বৈঠক করা যাবে না, এবং সালাম ফিরানো যাবে না। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন হাদিস তার দেখাইতে হবে, এমন হাদিস যে হাদিসের মধ্যে আসছে বেতরে 3 রাকাত এবং মাঝখানে বৈঠক করা যাবে না, এমন হাদিস আনতে হবে, ঠিক না? অনেক কঠিন লাগতেছে কথা, বৈঠক করা যাবে না এমন হাদিস আসলে তার বক্তব্য আর দলিল মিলবে? আল্লাহ জানে, মাথার উপর দিয়ে গেছে না মাথার নিচে আছে, ঠিক না? ঠিক না? এবার দেখেন লামাজাবি শায়েখদের কামাল, এই বক্তব্য দেওয়ার পরে নিচে হাদিস আনছে, হাদিস আরবিতে, আমি আনি নাই, ওরাই আনছে। কি আনছে দেখেন, হাদিস আনছে, আন আয়েশা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। তর্জমা আগে আমি করি, পরে এদেরকে দেখাই। হাদিসে কি আসছে, আম্মাদান আয়েশা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত? যেমন আমরা কয় রাকাত পড়ি। এরপরে হেই হাদিস আনছে, নিজের হাদিস, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া নবীজি সালাম ফিরাইতেন না। বলেন লা ইউসাল্লিমু, লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না। কি ফিরাইতেন না? তাহলে হাদিসে আসছে নবীজি 3 রাকাত বেতের পড়তেন এবং শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না। যেমন আমরাও 3 রাকাত বেতের পড়ি, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাই। তাহলে হাদিসটা আমাদের বিপক্ষে না পক্ষে? পক্ষে না? এবার দেখেন লামাজাবি শায়খের কামাল, হাদিস তো আনলো লা ইউসাল্লিমু, সালাম ফিরাইতেন না, পরের পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুবাদ করতেছে, লিখছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। শেষ রাকাত ছাড়া কি করতেন না? বসতেন না। হাদিসে কি বসতেন না আসছে, না সালাম ফিরাইতেন না আসছে? হাদিসে আসছে লা ইউসাল্লিমু, হেতে তর্জমা করছে লা ইয়াকউদু। বুঝে নাই, বুঝে নাই, যদি বিশ্বাস না হয় একটু নিয়ে যান আমার কাছ থেকে, দেখা দেন, একটু ইমানটা মজবুত করে দেন। এই কাজটা কেন করছে? কারণ তারা দাবি তো হলো, তারা দাবি তো হলো বসা যাবে, এই জন্য বসতেন না লিখছে। আসলে হাদিসে বসতেন না শব্দ বলেন এই শায়েখরা। আপনারা যে বলেন যে হুজুর উনি তো সহি হাদিস কয়, সহি হাদিস কয় না, সহি হাদিসের নামে সহি আটপাড়ি করে, এই ইমান কি মজবুত হয়েছে ভাই? ভাই আমার ওর কেমনে বুঝাবো, কন কেমনে বুঝাবো? যে যুবকরা কই আলেমরা নাকি ধোকা দিছে, ও ভাই আলেমরা ধোকা দেয় নাই ভাই। আচ্ছা আপনি একটা মোটা কথা বলি, মোটা কথা, আপনি এটা বলতে পারেন যে পরাজিত সাহেব এখানে বক্তব্য দিচ্ছে স্বার্থের জন্য, বলতে পারেন যে হুজুর হাদিয়া দিব এই জন্য, স্বার্থের জন্য আসছে, আপনি বলতে পারেন। কিন্তু আমি যে এই শীতের রাতে শেষ রাতে উঠে ফজরের আজান শুনে শুনে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা আমি যে নামাজ পড়তে যাই, এটা কোন স্বার্থের জন্য করি? বুঝাতে পারি না এমন, এই আমার কথা বুঝতেছেন? এখন আমরা যে নামাজ পড়ি এটা কোনো স্বার্থ আছে? এ বলেন বলেন, স্বার্থ আছে? এ বুঝে বলেন, বুঝে বলেন, নামাজ কি কেউ স্বার্থের জন্য পড়ে? তো যে আলেমরা কোরআন পড়ে হাদিস পড়ে, যদি আমার নামাজের হাত বাঁধা গলত হয়, রুকু গলত হয়, বেতের গলত হয়, আলেমদের এমন পাগল কেন মনে করেন যে ভুল থাকার পরে এরা এই ভুলের উপরে আছে? বুঝাইতে পারি না মনে হয়, বুঝাইতে পারি না মনে হয়। যে আলেম সকালবেলা উঠে সূচনা করে কল আল্লাহ বলে, যার রাতের গভীর শেষ হয় কল রাসূলুল্লাহ বলে, ওই আলেম কোরআনের বিরোধী হাদিসের বিরোধী নামাজ পড়ে। আরে আপনাদের বিবেক বুদ্ধি গেল কোথায়? বিবেক বুদ্ধি গেল কোথায়? কেমনে বিশ্বাস করেন এই কথা?
জালেমরা গলত হাদিসের উপরে আমল করে। এই আলেমদের কোথায় তো আপনি নামাজ শেখাচ্ছেন? ঠিক না, ঠিক না? না, ওই টিভি শাহের বক্তব্য শুনে নামাজ শুরু করছেন? কেউ বলতে পারবেন? এই দেশের মানুষকে নামাজ শিখিয়েছে আলেমরা, নামাজ শিখিয়েছে তাবলিগরা, নামাজ শিখিয়েছে পীর মশাইখরা, এরা নামাজ শিখাইছে। নাকি মেকআপ করা ওই টিভি শাহের বক্তব্য শুনে নামাজ শুরু করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওদের ওদের বক্তব্য শুনে মসজিদে আপনি জগা লাগানো শিখছেন, নামাজ শিখান নাই? নামাজ এই আলেমরা শিখাইছে, এই আলেমরা শিখাইছে। আমি তো নামও বলতে পারবো, এই দেশে এখনো এমন আলেম জিন্দা আছে, এমন আলেম জিন্দা আছে। শেষ রাত্রে আপনি আমি যখন ঘুমায় থাকি না, এরা শেষ রাত্রের তাহাজ্জুদ পড়ে এই দুই হাত তুলে শিশুর মতো কাঁদেন, আর উম্মতের নাম ধরে ধরে তাদের হেদায়তের জন্য দোয়া করে। আপনি দাঁড় করাইছেন বিচারের কাঠগড়ায়, আলেমরা সব ভুল, বিবেক বুদ্ধি গেল কোথায় আপনার? ছুটতেছেন এই সকল ভণ্ড শায়খের পেছনে। আমি তো বলি এই দেশের সেই সহজ সরল যুবক, এরা আমাদের দুশ্মন না ভাই, এরা আমাদের ভাই, কিন্তু এদেরকে আমাদের দুশ্মন বাড়াইতেছে এই সকল ভণ্ড শায়খরা। এই ডক্টর সাইফুল্লাহ, এই ডক্টর ইমাম হুসাইন, এই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, এই মুজাফফর বিন মুহসিন রাহুল আসল কালপ্রিট। এরা মিথ্যা বলে তো বলে, আমাদের নামে না নবীর নামে মিথ্যা বলে, নবীর নামে মিথ্যা বলে। মানুষ কত নিকৃষ্ট হলে এই কাজ করতে পারে বলেন? বলেন এগুলোর কি জবাব আছে? জবাবটা কি? এগুলো স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এই মিথ্যাচার করে করে উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। আমি কয়টা মশালা বলুন? একটা তো বললাম, একটা মশালা তো মজবুত হয়েছে। আমাদের দলিল আছে কি নাই? আর এরা কি সব সত্য কথা বলে না মিথ্যা কথাও বলে? এই জন্য এদের পেছনে ছোড়া যাবে? আর আমরা যেভাবে বলেন আমরা সেইভাবে আমল করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটা অংশ বলে শেষ করি, এই অংশ বলে শেষ, ভাই আর মশালা বলুন না, আমার কাহিনি হয়ে গেছে। একটা বলে শেষ করি, আপনি এখান থেকে বের হওয়ার সাথে সাথে ওই দোস্তরা দেখলেই বলবে, আচ্ছা হুজুর তো বহুত চিল্লাইলো, বললো যে নাবির নিচে হাত বাঁধতে, কিন্তু তোমাকে মহিলারা বুকের উপরে হাত বাঁধে কেন? বুঝাইতে পারিনি, হান আপনি মহিলারা বুকের উপরে হাত বাঁধে কেন? এটা দলিল কি? আমরা আগেই বলছি আমরা নাকেস দিন পাই নাই, কি দিন পেয়েছি বলেন? বলেন কি? এটা অনেক লম্বা আলোচনা, লম্বা আলোচনা আপনার, খুব সংক্ষেপ বলি। আমাদের দলিল চারটা, বলেন তার চার দলিল ছাড়া জীবনেও কেউ দুই রাকাত নামাজ পড়তে পারবে না। দলিল আমি সংক্ষেপ বলি, যেমন রুকু করা ফরজ, কোরআনে আসছে, রুকুর তাসবিহ কোরআনে আসে না হাদিসে আসছে, কিন্তু রুকুতে যাওয়ার সময় আমরা জোরে তাকবীর বলি, মুসল্লি আস্তে তাকবীর বলে, এই আস্তে তাকবীর বলার সৌসজদা দিলে নামাজ হয়ে যায়। সুন্নত ইচ্ছায় ছাড়ুক বা অনিচ্ছায় ছাড়ুক নামাজ হবে না। এই মাসালা কিয়াস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? এর মানে কি বোঝা গেল? দুই রাকাত নামাজ পড়তে গেলে কোরআন লাগে, হাদিস লাগে, ইজমা লাগে, কিয়াস। শেষ করতেছি প্রসঙ্গ, শেষ করতেছি প্রসঙ্গ, বুকের উপরে মহিলার হাত বেঁধে নামাজ পড়বে এটা ইজমা দ্বারা প্রমাণিত। বলেন কি দ্বারা প্রমাণিত? কি দ্বারা প্রমাণিত? শরহে বেকায়ের মশহুর ব্যাখ্যা গ্রন্থ আসছে আয়াতে আব্দুল্লাহ আল্লাহ নবী রহমতুল্লাহ আলী দুই নম্বর খণ্ডে লিখেছেন, নবীর জামানা থেকে নিয়ে এই পর্যন্ত উম্মতে মুসলিমার ইজমা হলো মহিলারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে। বলেন বলেন, বুকের উপরে মহিলারা হাত বেঁধে নামাজ পড়বে কি দ্বারা প্রমাণিত? আচ্ছা আমি আরো সহজ করে দেই, ওই দোস্তরা এখানে থাকলে বলবে, আচ্ছা এই ইজমা কোথায়, কখন, কাদের উপস্থিতিতে সংগঠিত হয়েছে, দলিল দেন। বলবে না? এটাও শেষ করে দিচ্ছে, এটাও বলে দিই। ওরে বলবেন, ভাই মহিলারা যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে এইটাতে এজমা ঐক্যমত্য, যদি আগে না হয় তাহলে তোমার আমি এখন চাক্ষুষ এজমা দেখাবো। আল্লাহ ইজেন আমি কইছি লাইতেছি, এ আমার কথা বুঝতেছেন? ঘুমা গেছেন? কাইল তো আমিও না, আপনাদের কাইলে গেছেন বেশি। কথা বুঝতেছেন? আবার এজমা মানে একমত হওয়া, মানে এজমা মানে কি হওয়া? বলে যে মহিলারা যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে, যদি আগে এজমা না হয় তোমার আমি এখন এজমা দেখাবো। কেমনে? বলবেন যে ভাই বর্তমান দুনিয়ায় সাত প্রকার নামাজি আছে। কয় প্রকার? নাম্বার এক হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস। এই পাঁচ প্রকার মুসলমান। পাঁচ প্রকার কি? আহলে হাদিস আমাদের যতই গাইল্লাই তাদেরকে আমরা কাফের বলি না, আমরা সীমা লঙ্ঘন করি না, ঠিক না ভাই? এরা ফাসেক, জায়গা বিশেষে এরা বেদাতীয়, তাদেরকে কাফের বলা যাবে? বলেন বলেন, কাফের বলা যাবে?